নওগাঁর ধামইরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মাহমুদ হাসান, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফানসুর রহমান রুবেল, ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ সুফিয়ান হোসেন প্রমুখ। বাঙালি মানুষ একবার মরে দুটোবার মরে না। আমার মৃত্যু হলে আমি মৃত্যুকে ভয় করি না, মৃত্যুকে পরোয়া করি না, কিন্তু আমার মৃত্যু আমার বাঙালিদের কাছে, আমার বাংলাদেশের কাছে যাতে করে আমার লাশটি হস্তান্তর করা হয়। সংগ্রামী ভাইয়ের আমার স্বাধীনতা 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পরে 1972 সালে 8ই জানুয়ারি সেদিন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী আমরা যাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবো শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বিশ্ব বিজয় এবং পাকিস্তান বিশ্ব নেতারা যখন পাকিস্তানের উপর একটা চাপ সৃষ্টি করে, তার বিশ্বের নেতৃবৃন্দের চাপের কাছে মূল্যটি স্বীকার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা হত্যা না করে 1972 সালে 8ই জানুয়ারি ওই পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়। বঙ্গবন্ধুর ইচ্ছা অনুযায়ী লন্ডনের ভিতরে বিমান বন্দর হয়ে ভিন্ন হয়ে তিনি 10ই জানুয়ারি বাংলার মাটিতে তিনি পা দিয়েছিলেন। আমরা বঙ্গবন্ধুকে ফেরত ফিরে পেয়েছিলাম। সেদিনের সেদিনের সেই দৃশ্য বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সত্যি বাঙালি চোখে পানি আর সে শান্তি ছিল আনন্দের শুরু দ্বারা বঙ্গবন্ধুকে তারা পেয়েছে, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু দেশে শুনে এসেছে। সেদিন বঙ্গবন্ধু সেই বাঙালি জাতির কাছে ছিল চরম পাওয়া, বঙ্গবন্ধুকে আমরা পেয়েছি। আমরা কি দেখলাম জাতির পিতা বঙ্গবন্ধু এই দেশে ঘুরে আসার পরে তিনি সরকার গঠন করলেন। তিনি মাত্র 3.5 বছরের মাথায় এই দেশের বিভিন্ন প্রকারে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে এই দেশের প্রতি সমর্থন আদায় করলেন। তিনি দেশ পুনর্গঠনের জন্য কাজ করলেন, সেনাবাহিনী পুলিশ বাহিনী পুনর্গঠন করলেন, বিডিআর পুনর্গঠন করলেন। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য মাত্র 3.5 বছরের মাথায় এদেশের কিছু ষড়যন্ত্রকারীরা এই পাকিস্তানের বিরোধীকারীরা বিপদগামীরা 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, ভারতের বাবাকে হত্যা করে, বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্য সেদিন নিহত হয়েছে এই ঘাতকদের বিরোধের গুলিতে। আমরা উচ্চায় জাতির পিতার দুই কন্যা সন্ন্যতীয় শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা দেশের বাইরে ছিল বলে আমরা উচ্চায় সেদিন বাইরে দিতে গিয়েছিলেন। দীর্ঘদিন এই স্বাধীনতা বিরোধীরা দেশ পরিচালনা করার সময় এই স্বাধীনতার তারা স্বাধীনতার মূল্য লক্ষ্যে তারা বিশ্বাস করেছে, ইতিহাসকে তারা বিকৃত করেছে। তারা জাতির পিতাকে অন্য কোনো মানুষকে জাতির এই স্বাধীনতার ঘোষক হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই উদ্যোগ সফল হয় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে এসে তিনি দীর্ঘদিন রাজনীতিতে লড়াই সংগ্রাম করেছেন। তিনি মানুষের মেন্ডেটকে করে নাই। স্বাধীনতার স্বাদ অপূর্ণ ছিল, জাতির পিতা তখনও পাকিস্তানের কারাগারে বন্দি দশায়। ইতিমধ্যে জাতির পিতার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে, যে কোনো মুহূর্তে তাকে ফাঁসি কাটছে, ঝুলিয়ে হত্যা করা হবে। এই অবস্থায় সমগ্র বিশ্ব জুড়ে যে পাকিস্তানের সামরিক জনতা, পাকিস্তানের সামরিক শাসনের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল, যে শেখ মুজিব বঙ্গবন্ধুকে কোনোভাবেই হত্যা করা হলে এই পাকিস্তানকে পৃথিবী সমগ্র পৃথিবী তাকে এই এক ঘরে করবে, বয়কট করবে, পাকিস্তান অবরুদ্ধ করবে, জাতিসংঘের সদস্যতা বিলুপ্ত হবে, এই ভয়ে তাকে ফাঁসি কাটতে তুলানো হয় নাই। সেই অবস্থার মধ্য দিয়ে তিনি 8 জানুয়ারি পাকিস্তানের সামরিক জনতার কাছ থেকে মুক্তি পেয়ে লন্ডন এবং লন্ডন থেকে দিল্লি হয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্ত সেই 1972 সালের 10ই জানুয়ারি সেই দিনটি বাঙালি জাতি এই বাংলাদেশ
অভিজয়ে সেই বাংলাদেশের মানুষের হৃদয়ে কথিত আছে। সেই চেতনা থেকে সেই স্মৃতিকে ধারণ করে আমরা আজকে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শতক প্রত্যাবর্তন করবার পরে রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি ধ্বনি আমাদের হৃদয়ে, আমাদের কর্ণকোহরে বারবার প্রকম্পিত হয়। আমি একটি কথাই শুধু বলতে চাই, তিনি উচ্চারণ করেছিলেন যখন তাকে ফাঁসির রায় ঘোষণা করে তাকে জানানো হয়েছিল, তখন তিনি সেই সামরিক জনতার কাছে আকুতি করেছিলেন, মিনতি করেছিলেন যে আমাকে ফাঁসি দিলে কোনো অসুবিধা নাই, আমি মৃত্যুর ওই ফাঁসি কাস্ত জানিয়ে বলব, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, মুসলমান একবার মরে দুইবার মরে না, আমার মৃত্যুর পরে আমার লাশটি আমার বাঙালির কাছে পৌঁছে দিও। ভাইরা আমার, বন্ধুরা।